আগে আব্বা আর আমি কি সুন্দর চুরি করে বাড়ি ফিরতাম, আব্বা বললো দেশালাল বাতিয়ে জ্বলল। এখন তো মানুষ সারা রাত না ঘুমিয়ে মোবাইল ঘাটাঘাটি করে, এই জন্যই তো তোমাকে বুদ্ধিটা দিয়েছি, বুদ্ধিটা কিন্তু খারাপ না। চলো দেখি কি অবস্থা দাঁড়ায়, কিন্তু কেমন যেন ভয় ভয় করছে। এত বছর ধরে চুরি করে এখনো তোমার ভয় কাটাতে পারোনি, তাহলে তুমি কেমন চোর? চোর বলবো না, বাপ দাদা চুরি করে গিয়েছে, এখন আমি করছি, এটা হলো ফ্যামিলি বিজনেস। তাহলে ভয় পাচ্ছ কেন? আগে এত ভয় পাইনি, তোমার সঙ্গে নতুন তো তাই ভয় ভয় লাগছে। চলো দেখি কি হবে, দেখা যাক। ভয় পেও না তো, এত বছর চুরি করে মানে এত বছর ব্যবসা করে এখন ভয় পেলে চলবে না। আমি যেমন ভাবে বলেছি ঠিক সেই ভাবে করবা। আর হ্যাঁ, বেশি সময় পাবে না কিন্তু, বড় জোর 5 মিনিট। আমাকে নতুন পেয়েছ, বড় জোর 2 মিনিট লাগবে। তাহলে তো কোনো কথাই নাই, চলো তাহলে, অনেক দেরি হয়ে গেছে, কখনই বা চুরি করবো কখনই বা ফিরে আসবো। আরে এ ব্যাগটা কেন? আরে কেউ যদি দেখে ফেলে তাহলে ভাববে তুমি আমার জন্য এসেছো, যুক্তিটা তো মন্দ না। ঘুমায়নি তো, চলো ফিরে যাই। ধর ফিরে যাওয়ার জন্য এসেছে নাকি? কেমন যেন ভয় ভয় করছে, যদি ধরা পড়ি কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যাও তুমি। রফিক সাহেব, ও রফিক সাহেব, বাড়িতে আছেন নাকি? আমি জয়া, শহর থেকে এসেছি। আপনি কি রফিক সাহেব? না, আমি আজমল। ও আচ্ছা, একটু রফিক সাহেবকে ডেকে দিবেন। এখানে রফিক নামের কেউ থাকে না। এটা রফিক সাহেবের বাড়ি না? না, এটা আমার বাড়ি, আপনি ভুল ঠিকানা চলে এসেছেন। ওই বাজারের মোড়ে একজন দেখিয়ে দিল এটা রফিক সাহেবের বাড়ি বলে। আসলে রফিক নামে আমার একটা চাচা ছিল। অনেক আগতেই মরে গেছে, কারা আপনাকে এই বাড়ি দেখিয়ে দিল সেটা তো বুঝতে পারছি না। আমি আসলে লজ্জিত, দুঃখিত আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য। আপনি যখন চলে এসেছেন রাতে বলে আমার বাড়ি থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার বিনয় দেখে আমি মুগ্ধ, কিন্তু অফিসের পারমিশন ছাড়া আমি কোথাও থাকতে পারবো না। আমাকে মাফ করবেন এবং ভালো থাকবেন। একা একা যেতে পারবেন? আরে না, আমাদের অভ্যাস আছে, সমস্যা হয় না। আচ্ছা যাই তাহলে। Thank you.
আরে ওই সকালবেলা কি হুড়মুড় করছো? সারা রাত ডিউটি করে একটু শান্তি করে ঘুমাতে দিবা না? ডিউটি কি তুমি একাই করেছো না আমিও করেছি? আর শোনো, বেশি ভাব নিও না, সমান সমান অধিকার আছে। ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি আমার বাপের ছোট চোর। কাম দিচ্ছো না অপমান করছো কিছুই তো বুঝতে পারছি না। তবে চোরের বউ বলে কথা, তোমার বস্তার কেচুর মাছের আমার ঘুম আসছে না। সারা রাত কি চুরি করলাম দেখবো না? তোমাকে এখনই দেখতে হবে, হিসাব নিকাশ করতে হবে না, কত টাকা আসবে না আসবে আইডিয়া করতে হবে না? বুঝেছি, তোমাকে নিষেধ কেন তুমি বুঝবো না? হলো তাহলে আমিও দেখি। এটা কিন্তু আমি রেখে দেব। রেখে দিলে কি করে হবে? চারিদিকে ধার জেনারেটর চলছে, ধারগুলো না দিলে ধার পা দেবে? আমাদের এখন কিসের অভাব? চুরি করলে অনেক টাকা পাবো। এ কাজের কোনো গ্যারান্টি আছে? কাল হলো, 3 মাস না হতেও পারে। পরের কথা পরে দেখা যাবে, এই গহনাটা আমি বেচতে দিব না, এটা আমার কাছেই রাখবো। এই তো মেয়ে মানুষের দোষ, সোনার প্রতি এত পিরিত হয়েছে, আর লেকচার দিতে হবে না। আমার কাছে এখন টাকা নাই, জমি বন্ধকটা দি, কি বলিস কবে লাগবে বল বল? আমি তোর টাকা দিয়ে দিব, টাকা দিয়ে দিব এই কথা তো বলছিস 6 মাস। টাকা দিব না বলে এই লাঠিটা আমার মাথায় দুটো বাড়ি দে, আমি কালকে তোর টাকা দিয়ে দিব। এদের কিন্তু আমার মাথা খারাপ হয়েছে, তুই সামনে থেকে সরে যা, কখন কি ঘটে যাবে তার ঠিক নাই। তুই তো এই লাঠি দিয়ে মারবি না, তাই আমি আমার নিজের মাথা ফাটাই, তুই যা তুই যা। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। বাহ, নেল পলিশ দিচ্ছ? হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর না? বাহ সুন্দর গন্ধ তো, তোমাকে আরো দামি দামি নেল পলিশ নিয়ে দেবো। কি ব্যাপার, তোমাকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে, তোমার আইডিয়াটা খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে না, আইডিয়াটা কার দেখতে হবে। আচ্ছা মাল বিক্রি করেছো, কত টাকা হয়েছে? পুরো 1,20,000 টাকা। বাবা, ওই ছোট ছোট জিনিসের এত দাম? দাম তো হবেই, বড় লোকের জিনিস না, ছোট ছোট হলেও কোয়ালিটি ভালো। মোবাইলের ঘড়িটা বেচি তো 60,000 পেয়েছি। বাহ, আমরা তো তাহলে অল্প কয়েকদিনের মধ্যে বড় লোক হয়ে যাব। হ্যাঁ ঠিকই বলেছ, এবার আমার একটা অন্য প্ল্যান আছে। অন্য প্ল্যান? কি প্ল্যান? এখন বলা যাবে না, আগে প্ল্যানটা বানা তারপর বলবো। আরে আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না, তোমার প্ল্যানটা শুনলে আমার প্রস্তুতি নিতে অসুবিধা হবে না। তুমি এ প্ল্যানে নাই, তুমি আছো অন্য প্ল্যানে। আচ্ছা তবে যাই করো, সাবধানে করো। আচ্ছা তুমি থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ওই মিলন, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, দেখছো না ঘাস কাটতে আছি। আরে ভাই, তোমার মতন তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি। তোর শুধু কাজ আর কাজ। আরে ভাই, কাজ করেই তো খেতে হবে। যাই, তোমার মতন আর ফালতু সময় নাই। সন্ধ্যে দেখা করিস, তোর সঙ্গে কথা আছে। কাজ আছে ভাই, আমি আসতে পারবো না।
ঠিক আছে, দরকার যখন আমার আমি তোর কাছে আসবো। যা কাজ কর, যা টাকা জমা, তারপর আমি গিয়ে সব চুরি করে নিয়ে আসবো। তুই আমার বাড়িতে গেল? দরকার ছাড়া কি আমি তোর বাড়িতে আসি? তুই যা, তোকে দেখলি আমার ভয় লাগে। কেন, আমি কি বাঘ ভল্লুক না চিতার উঠবো না চোদ্দাকার? কিছু তো না, তো ভয় পাস কেন? তুই যা কি এটাই তো জানি না, এর জন্যই তো ভয় লাগে। আমি কি এরা তোর জানার দরকার নাই, যত জানবি তত ক্ষতি। এই নে, এটা কি? এটা কি জানো না? তুই আমার কাছে 15,000 টাকা পাস, লে গুনে দেখ। বলিস তুই তো সত্যি সত্যি টাকা দিয়ে দিলি কি? ঠিক আছে, কি তো আছে মনে হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে এত টাকা পেলে কোথায়? আমার বড় একটা এফডি ছিল, তোর দুঃখের কথা শুনে সেটা ভেঙে টাকা দিচ্ছে। যাক, টাকাটা খুব দরকার ছিল, টাকাটা পেয়ে খুব উপকার হলো। তাহলে থাক, যাই তাহলে। বস, চা খেয়ে যা। চা খাবি? খাবো না, অন্যদিন খাবো। ঠিক আছে। কি কামরুল ভাই, কেমন আছেন? এই চলছে, তুই কেমন আছিস? ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব একটা ভালো নাই, কিন্তু আমার একটা সুন্দর মেয়ে লাগবে ভাই, দেখে যেন মনে হয় খুব ভদ্র ঘরের মেয়ে। তোর এলাকার মেয়ে সব বনবাসে চলে গেছে নাকি? এলাকার মেয়েদের হবে না, পরিচিত হলে সমস্যা আছে। বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, সময় মতন মেয়ে পেয়ে যাবি। ঠিক আছে, আমি তাহলে এখন রাখলাম। এই নাও চা, আমি থাকতে অন্য মেয়ে লাগবে কেন? তোমাকে আমি বলিনি তুমি একাজে না, তুমি আছো অন্য কাজে, তোমাকে একাজে রাখা যাবে না, রিক্সা আছে। রিক্স থাকলে ওই কাজ করার দরকার কি? যেখানে আমাকে দিয়ে হবে না সেখানে অন্য মেয়ে হায়ার করার দরকার কি? আরে বোঝো না, তোমাকে এই কাজে রাখা যাবে না। তোমার আবার আশেপাশের বাড়িতে চুরি করার প্ল্যান নাই তো? কাজটা কিন্তু ঠিক হবে না, প্রতিবেশীরা আমাদের বিপদে আপদে থাকে, ওদের বাড়িতে চুরি ডাকাতি করা একদম ঠিক হবে না। তোমার যা ইচ্ছে তাই করো, নিষেধ করবো না। তোমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে কিন্তু থানায় একদিনও দেখতে যাবো না, বলে দিলাম। আরে যাও না, যাও, ফরিদ সাহেব বাড়িতে আছেন নাকি? ফরিদ সাহেব বাড়িতে আছেন? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, এত রাত্রে কি ব্যাপার? আমি মিস শিউলি, শহর থেকে এসেছি, একটা কোম্পানিতে কাজ করি। আপনি কি ফরিদ সাহেব? আমি ফরিদ সাহেব না, আমি কালো মিয়া। ও ঠিক আছে, তাহলে একটু আপনি ফরিদ সাহেবকে ডেকে দিতে পারবেন? এখানে ফরিদ সাহেব নামে তো কেউ থাকে না। এটা ফরিদ সাহেবের বাড়ি না? না, এটা আমার বাড়ি, যা বলার আমাকে বলেন। না, আপনাকে বললে তো হবে না, যা বলার অফিসিয়াল ভাবে ফরিদ সাহেবকে বলতে হবে। আপনি তো তাহলে ভুল ঠিকানায় চলে এসেছেন। এটা সুখীপুর গ্রাম না? না, সুখীপুর গ্রাম তো এখান থেকে অনেক দূরে। সরি আপনাকে এত রাত্রে ডিস্টার্ব করার জন্য। এত রাত্রে আপনি একা যেতে পারবেন? আমি একটু এগিয়ে দিই। না না, আমার ড্রাইভার আছে, গাড়ি পাহারা দিচ্ছে। আলো তো কোনো ব্যাপারই নাই, আসলে আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, ঘরে খাবার দাবার কিছুই নেই, আপনি যদি কি দিয়ে আপ্যায়ন করবো? না না, আপনি অত লজ্জিত হবেন না, আমার কিছু লাগবে না। তাহলে
আপনাকে আপনার গাড়ি পর্যন্ত এগিয়ে দিই? তাহলে তো খুবই ভালো হয়। আপনি একটু দাঁড়ান, ভিতর থেকে লাইটটা নিয়ে আসি। হ্যাঁ চলেন আপা। আপনি পুরুষ মানুষ, আপনি আগে আগে চলেন। আপা এই জায়গাটা খুব খারাপ, আপনি সাবধানে আসেন। বাহ, তোমার মাথায় তো ভালো ব্রেন, একা একা প্ল্যান করে সব করে ফেলেছো। তা সকাল সকাল কোথায় গিয়েছিলে? এই কালোর বাড়ি গিয়েছিলাম, বেচারা সব চুরি হয়ে গিয়েছে, তা সাহায্য করেছিলাম। এই শোনো, বেশি হাসাহাসি করে লাভ নেই, এতে আর কদিন চলবে? হ্যাঁ নতুন কিছু ভাববো, মিস শিউলি গেলে মিস ঝুমকা আসবে। আমি বলছি যে মানুষ জানাজানি হয়ে গেলে মিস শিউলিকে নিয়ে আর এগোনো যাবে না, রিস্ক কিন্তু অনেক বেড়ে যাবে। আর একটা কাজ করবো, এটা আমি তোমাকে নিয়ে করবো, তোমাকে নিয়ে শুরু করেছিলাম, এ শেষ কাজটা তোমাকে নিয়ে শেষ করবো, এখন মিস শিউলি বাদ। সত্যি বলছো? যা একটু ঘুমাই। শোনো 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 শোনো, আর একটু বসো। বসলে হবে? দিনে না ঘুমালে রাত্রে চুরি করবো কি করে? বলছি আমাকে নিয়ে যে প্ল্যানটা করেছো সেটা আমাকে একটু জানাও, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এখন যাক পরে শোনাবো। আচ্ছা ঠিক আছে। বাবলু, ও বাবলু, বাড়িতে আছো? আরে কামরুল ভাই, আপনি কোনো সমস্যা আছে নাকি? পালিয়ে টালিয়ে এসেছেন নাকি? না না, শিউলির আইডিয়াটা দারুণ হয়েছে, ছোট ছোট কাজ করে শিউলির আইডিয়াটা নষ্ট করিস না। এই আইডিয়াটা দিয়ে বড় একটা কাজ করবো। বড় কাজ মানে কি? প্ল্যান তোর আইডিয়া আর আমার লোকজন দুটোকে কাজে লাগিয়ে বড় কাজ। তুমি কি বলছো একটু খুলে বলো। মিস শিউলি বিশটা লাগলে বিশটা দিতে পারবো, লাগে বিশটা চোরও দিতে পারবো। ভাবছি সবাইকে লাগিয়ে এক রাত্রে পুরো গ্রামটা চলে গেছে। কোনো ঝামেলাই নাই, ফাঁক আমি গেলাম। ঠিক আছে কামরুল ভাই। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই যাও। আসতো কামরুল ভাইয়ের কথা, এখন আসলো না? এখানে নদীর ধারে দেখা করব বলেছে। কি ব্যাপার কালু ভাই, এত মন খারাপ করে বসে আছো? কি করব ভাই, আমার 50,000 টাকা চুরি হয়ে গেল। আরে ভালোভাবে মানুষ পটানো শিখতে হবে, তবেই ভালোভাবে চুরি করা যাবে। ও কিছু ভাববেন না, ও আমি ঠিক করে নেব। দুজন বসে আছে, যাই ওদেরকে যে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আপনাদের এখানে থানা কোথায় আছে বলতে পারবেন? এখনো 1 কিমি যেতে হবে। কেন, কি হয়েছে? কি আর হবে, 2 দিন হলো আমার বাড়িতে চুরি হয়েছে। চুরি? হ্যাঁ চুরি। হ্যাঁ তা কিভাবে হলো? একটি মেয়ে লাল ব্যাগ নিয়ে আমার বাড়ির সামনে এসেছিল, তারপরে আপনি বেরিয়ে এসে বললেন যাকে ডাকছেন আপনি সে না? হ্যাঁ। তারপর আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করে সময় কাটালো? হ্যাঁ। তারপর আপনি বাড়ি গেলেন, তখন দেখলেন আপনার জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি চললেন কি করে? ইনার বাড়িতেও একই ভাবে চুরি হয়েছে। মানে চোর তালে একই জন? হ্যাঁ। আমি থানা যাচ্ছি, আপনিও চলুন। চলো আমিও যাবো। মিস শিউলিকে নিয়ে এসেছেন, আর কই? আজ আসতে পারবো না, 2 দিন পরে আসবে। বাবলু বসে আছে মনে হচ্ছে, সঙ্গারা কারা? চ
চলো দেখি। ওই মেয়েটিকে চেনা চেনা লাগছে। কোনটা? ওটা তো ওর বউ। লোকটাকে গ্রামে নতুন মনে হচ্ছে। মনে পড়েছে, ওই মেয়েটা আমার বাড়িতে এসেছিল, লাল ব্যাগ নিয়ে অফিসে চাকরি করে বলেছিল। চাকরি করে না, আপনি সঠিক বলেছেন। আমি ওর সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছি। মনে হচ্ছে ডালমেক কুচ কালায়। চলো তো একটু নিঃশব্দে। ওরা যেন বুঝতে না পারে আমরা এখানে এসেছি। মিস শিউলিকে দিয়ে আর এলাকায় চুরি করা হবে না। তোমরা চুরির প্ল্যান করছো? দাঁড়াও, তোমাদের হচ্ছে। ছি বাবলু ছি, শেষ পর্যন্ত তুই আমার ঘরেই চুরি করলি। তোকে আমি বন্ধু ভেবেছিলাম, আর কি তুই আমার বাড়িতেই চুরি করলি? ছি ভাবি ছি, তোমাকে আমার নিজের ভাবির থেকেও বেশি ভালোবাসতাম। আর তুমি আমার কাছে চাইতে পারতে, আমি দিতাম। আমি তোমাকে বলেছিলাম না যে নিজের মানুষের ঘরে চুরি করবে না, তুমি শুনলে না? এক্ষুনি শালাকে কেটে ফেলবো। চলো থামাই লিয়ে যাই। দাঁড়াও ভাবি, ওদের যা জিনিস চুরি করেছো তুমি দিয়ে দাও, আমার টাকা তোমাকে দিতে হবে না। তোমাদের টাকার দরকার হলে আমাকে বলতে, আমি জমি বন্ধুকে টাকা দিতাম। কালু ভাই ভুল হয়ে গেছে রে, আর এমন ভুল কোনো নেন করবো না। বাবলু, তোর এত ভালো বন্ধু থাকতে তুই চুরি করিস? আমার যদি এমন বন্ধু থাকতো না, এ খারাপ কথা আমি জীবনও করতাম না। কি বলে সারারা, এক্ষুনি সারাদেরকে কেটে দিল। আমরা চোর, আমরা চুরি করেছি, আমাদেরকে যে সাজা দিবে আমরা মাথা পেতে নেব, কিন্তু আর কোনোদিন আমরা চুরি করব না। কামুর ভাই এসো, প্রতিজ্ঞা করি আমরা আর কোনোদিন চুরি করব না। আমরা আর কোনোদিন চুরি করব না।